জুয়া দুটি খালের মধ্যে 26টি হচ্ছে ওয়াসার তত্ত্বাবধানে রয়েছে। তো আপনাদের তত্ত্বাবধানে যে খালগুলো রয়েছে সেগুলোর কি অবস্থা তার কিছুটা চিত্র রাকিব দেখিয়েছেন, যে আপনারা পিলার বসিয়েছেন সেই পিলারের খাল চিহ্নিত করা যে পিলার সেইখানে পিলার ঘেঁষেই হচ্ছে খালের বুকে পিচের রাস্তা, এবং সেখানে ওয়াসার সাবেক কর্মকর্তা প্রভাবশালী কর্মকর্তা তিনি এটি করিয়েছেন, এরকমটাও রাকিব দেখানোর চেষ্টা করেছেন। আপনি কি বলবেন, খালগুলো ঢাকা ওয়াসার কাছে কিসের জন্য এলো? কারণ খালের বহুবিধ ব্যবহার, কিন্তু আমরা শুধুমাত্র একটা কাজ করি, সেটা কি জানেন তো, বর্ষার সময় বৃষ্টির পানি প্লাবনের পানি যাতে বেরিয়ে যায় এই ড্রেনেজ সিস্টেমের জন্য খাল। কিন্তু খাল কিন্তু শুধু ড্রেনেজ না, খালের বহুবিধ ব্যবহার আছে এবং বহুবিধ কর্মকাণ্ড খালের দ্বারা করা হয়ে থাকে। তো এখন আমরা যেটুকু করি সেটা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থাপনা যেন ঠিক থাকে, যদিও এটা কিন্তু ভুল। এটা ভুল এই জন্য যে ঢাকা ওয়াসা ওয়াটার অ্যান্ড সুয়ারেজ অথরিটি বাই ল, ড্রেনেজ অথরিটি আমরা না। আমরা সবাই জানেন যে 1988 সালে তৎকালীন সরকার এটাকে ভাগ করে সাত হাতে দিয়ে দিয়েছিল, 88 সালে মহামান্য রাষ্ট্রপতি তৎকালীন। এবং তারপরে আমরা যখন দায়িত্বে এলাম, ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা কর্মসূচি যখন আমরা নিলাম, তখন আমরা প্রথম দেখলাম যে এটা হয় না, ড্রেনেজ ব্যবস্থাপনা কোনোভাবেই সাত হাতে থাকতে পারে না, এবং ঢাকা ওয়াসার এখানে কিছুই করণীয় নাই। কারণ বিশ্বের কোথাও নেই যেখানে পানি ব্যবস্থাপনা যারা করে খাবার পানি, তারা আবার সেই শহরে আপনার বৃষ্টির পানি বের করে দেয়, এমনকি আইনেও তাই নেই। আপনার আমাদের আশেপাশে যতগুলো শহর আছে এই 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 সাবকন্টিনেন্টে, দিল্লি বলেন, বোম্বাই বলেন, করাচি বলেন, কোথাও কিন্তু ড্রেনেজ অথরিটি যারা পানি দেয় তারা নেই। এমনকি বাংলাদেশের ভিতরেও চিটাগং ওয়াসা এবং ঢাকা ওয়াসা একই আইনে, চিটাগং ওয়াসা কিন্তু কোনোদিন চিটাগং শহরের ড্রেনেজের খবরও নেয় না। কাজে এটা একটা ভুল, হ্যাঁ, সে ভুলটাকে শুধরাতে হবে। যখন 2012 সালে কিন্তু তাকসিমে খান আপনারা সে ভুল শুধরাতে গিয়ে এই 26টি খালের অবস্থা কি করেছেন, কেন এলো সেটি একটি প্রশ্ন, কিন্তু আসার পরে তার কি অবস্থা? 26টি খাল যেটা আমাদের জন্য আমাদের রক্ষণাবেক্ষণ করার কথা, আমরা সেটা রক্ষণাবেক্ষণ করছি। কিভাবে রক্ষণাবেক্ষণ করছি? আমরা খালের বর্ষার সময় যাতে পানিটা বেরিয়ে যায় সে বেরিয়ে যাওয়ার ব্যবস্থাটা করছি। কিন্তু খালের নব্যতা, খালের সৌন্দর্য, এটা কিন্তু ড্রেনেজের মধ্যে আমাদের এটার মধ্যে নেই, কারণ খালের মালিকানাও আমাদের না, শুধুমাত্র বর্ষার পানিটুক যাতে বেরিয়ে যায়। হ্যাঁ, তো বর্ষার পানিটুকু বেরিয়ে যাওয়ার ব্যবস্থা আপনারা করছেন, তো সেই খালের যদি নব্যতাই না থাকে তাহলে পানি বের হবে কিভাবে? সেটাই বলছি, কাজে ওইটুক করাই হচ্ছে, যার জন্য দেখতে পাচ্ছেন আপনারা যে ঢাকা শহরে তো এখন জানেন যে ন্যাচারাল ড্রেনেজ ব্যবস্থা নেই। আপনি তো নিশ্চয়ই জলবদ্ধতা, জলজটের কথা 1965 সালে কোনদিন বলেন নাই, 75 সালেও বলেন নাই, 85 সালেও বলেন নাই, এখন বলছেন কেন? কারণ এখন আমরা আর্টিফিশিয়াল যেটা ছিল সেটা ধ্বংস করে দিয়েছি, আমরা খাল দখল করে নিয়েছি, জলাশয় দখল করে নিয়েছি, অতএব এখন পানি যাবার আর কোনো জায়গা নেই, পানি রাখারও কোনো জায়গা নেই, যেই কারণে এখন এইগুলোকে আবার পরিষ্কার করতে হচ্ছে এবং আর্টিফিশিয়াল ড্রেনেজ ব্যবস্থা করে পাম্প করে ঢাকা শহরে পানি বার করে দেওয়া হচ্ছে, বা ঢাকাকে একটা বালতি বানিয়ে সেই বালতির পানি সেচার কাজটা আমরা করছি। আমার প্রশ্ন ছিল, বালতি বানালেন কেন? কারা বালতিটা বানালো? কেন খালগুলো দখল হয়ে গেল? কেন আমাদের ন্যাচারাল ড্রেনেজ ব্যবস্থাটা থাকলো না? আচ্ছা, যেটা একটু আগে ভাবি ভাই বললেন, 2015 সালে, 2012 সালে প্রথম আমরা এটা বলেছিলাম যে এটা এক হাতে যেতে হবে, এবং এটা কোনো অবস্থাতে, এবং সেই মাস্টার প্ল্যানের বড় বড় করে লেখা ছিল, মাস্টার প্ল্যানটা আমরাই করিয়েছিলাম, আমরা ওয়াটার মাস্টার প্ল্যান করিয়েছিলাম এবং ড্রেনেজ মাস্টার প্ল্যান এবং সোয়ারেজ মাস্টার প্ল্যান, ওয়াটার এবং সোয়ারেজ মাস্টার প্ল্যান কিন্তু আমরা এখন ইমপ্লিমেন্ট করছি। আমরা কোনো কাজই কিন্তু ইতস্ত বিক্ষিপ্ত করি না, একটা মাস্টার প্ল্যানের আন্ডারে করি, কিন্তু ড্রেনেজে কোনো মাস্টার প্ল্যান নেই। ড্রেনেজ যার যার মতো, সাত হাতে আছে, সাতজন কাজ করে, এবং কোঅর্ডিনেশন কথা বললেন, হ্যাঁ কোঅর্ডিনেশন তো এখানে প্রশ্ন না, আপনি এক হাতে থাকতে হবে। আমরা ওয়াসার যে পানি দেই, এক হাতে না আসা ছাড়া আর কোনো সমাধান নেই বলে আপনি মনে করছেন? এক হাতে তো আসতেই হবে, আজকে এসে আমরা বলছি যে এক হাতে যেতে হবে, কিন্তু 2012 সালে যখন আমি বলেছিলাম, 2013 সালে যখন আমি বলেছিলাম, 2014 সালে যখন বলেছিলাম, তখন কিন্তু আঙ্গুলি নির্দেশ করে আমাদেরকে বলা হয়েছিল না, এটা ওয়াসার একক দায়িত্ব, এটা ওয়াসা করতে হবে, ওয়াসা করে না, ওয়াসা ব্যর্থ, যেইটা আমাদের কাজই না। যেটা আমি 2012 সালে, এমনকি একটা মিটিং, আপনি জানেন এখনো আমাদের এখানে সেই ভদ্র মহিলা এখন আমাদের মুখ্য সমন্বয়ক, তখন তিনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন, তার নেতৃত্বে তার কমিটি হয়েছে, তারপরে 2014 সালে আরেকটা কমিটি হয়েছে, চারটা কমিটি মন্ত্রণালয় হয়েছে, শুধুমাত্র সিটি কর্পোরেশনের অনমনীয়তার জন্য
আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি কারণ একটা কারণ দেখানো হয়েছে যে সিটি কর্পোরেশনের সক্ষমতার অভাব তো আমরা নিশ্চয়ই মনে করি সক্ষমতাটা অর্জন করা যায় ঢাকা ওয়াসার সক্ষমতা আছে তার সক্ষমতা তো আমার অনেক কিছুই আছে তাই বলে কি আমরা রাস্তা বানাতে যাব নাকি তো কাজেই আমাদের কাজের মধ্যে ওয়াটার এবং সুয়ারেজ আমাদের কাজের মধ্যে ড্রেনেজ না এবং এটাই হচ্ছে সবচেয়ে অন্যতম বড় আর যেটা এখন ইকবাল হাবিব বললেন যে এক হাতে না গিয়ে আপনি কাকে দায়ী করবেন আজকে পানি নিয়ে যখন কোনো কথা হয় তখন কি আপনি রাজুকের কাছে যান নাকি আপনি সিটি কর্পোরেশনের কাছে যান আপনি আসেন আমার কাছে পানির কোনো সমস্যা হলে কোথাও পানি না পেলে তো এক জায়গায় তো আপনাকে যেতে হবে একজনের মাস্টার প্ল্যান থাকতে হবে একজনের মাথায় থাকতে হবে একজন হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে কাজটা করতে হবে একটা সংস্থাকে করতে হবে।